আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে আমি একটি ছোট ব্লগ নিয়ে এসেছি, সেটি হচ্ছে আমেরিকান গ্রোসারি স্টোরে কিছু কেনাকাটা করেছি, কী কী কেনাকাটা করেছি, কত টাকার কেনাকাটা করেছি, আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার উইকলি বাজার এটা, তো কেনাকাটা আমার মোটামুটি শেষ, এখন আমি এগুলো পে করব। আমার রেডি হয়ে গেছে, আমি এখন চলে এসেছি ক্যাশিয়ারের কাছে। এখন আমি এগুলো এখানে রেখে দিব, সবগুলো জিনিস ক্যাশিয়ারে সবগুলো জিনিস স্ক্যান করে রেখে দিচ্ছি। এখানে প্রাইস আসে, আমি দেখে নিতে পারি যে টাইমগুলো ঠিক আছে কিনা, স্ক্যান করে যে প্রাইস থাকে মোটামুটি সেইগুলো আসে। অনেক সময় বড়ো হয় তো একটু কেয়ারফুল থাকতে হয়, কিছুতে দিয়ে দিতে আসা যায়, দেখে আপনার যদি আসে দিয়ে দেখা যায় যে প্রাইসটা একটু বেশি কম বা ভুল হয়েছে, তাহলে এগুলো রিটার্নও করা যাবে আর কি। এই তো আমি এখন আমার স্ক্যান করা হয়ে গেছে, এখন আমি কার্ডে এগুলো পে করে দিচ্ছি। ডান, জিরো ব্যালেন্স দেখাচ্ছে। এখন জিনিসগুলো আমি কার্ডে নিয়ে নিলাম, এখন আমি চলে যাচ্ছি বাসার দিকে, রওনা দিচ্ছি। এখন আমি বাহিরে চলে যাচ্ছি, গাড়িতে ভিতরে গাড়িতে রেখে দিব জিনিসগুলো, রেখে বাসায় চলে যাব। সকাল অনেক, সকাল 7টা বাজে, তখন এখনো রোদ উঠেনি, হালকা হালকা ঠান্ডা ছিল। আমি এই ফাঁকে কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করছিলাম, আমার হাজব্যান্ড আমার মেয়ে তারা দুজন ঘুমাচ্ছিল, এই ফাঁকে চলে আসলাম যে দেখি দেখা যাক কিছু কেনাকাটা করে নেওয়া যায় কি না। বিভিন্ন স্টেটে খাবার সংকট, পানির সংকট, এগুলো আউট অফ স্টক হয়ে যাচ্ছে, তো সবাই বেশি বেশি করে খাবার খাবার ড্রাই ফ্রুট পানি এগুলো সবাই বাসায় সংগ্রহ করে রাখার চেষ্টা করছে, কারণ করোনা ভাইরাসের ভয়ে মানুষজন এখন আর বেশি বের হতে চায় না, বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বের হতে চায় না। তো একদিন কেনাকাটা করে দেখা যায় যে সবাই রেখে দেয় বাসায়, যাতে পরবর্তীতে আর বেশি বের না হতে হয় আর কি। কিন্তু আমেরিকার জীবন তো অনেক ব্যস্তময় জীবন, এখানে সব কিছু দিনেরটা দিনেই করতে হয়। আমাদের এখানে একটা সময় 5 দিন কারেন্ট ছিল না, তখন আমরা অনেক কষ্ট করেছিলাম, জ্বর হয়েছিল অনেক বেশি, যার ফলে বিদ্যুতের লাইনগুলো মানে হয়ে ডিসকানেক্ট হয়ে গেছিলো। সো তখন এগুলো ফিক্স করতে 5 দিন সময় লেগেছে। এই 5 দিনে আমাদের খাবারের সংকট অনেক বেশি ছিল, আমরা ড্রাই ফুড মানে একদম পড়লে কোনো গ্রোসারি স্টোরে ছিলই না, রান্না বান্না করা যেত না, কারণ এখানে তো আমরা লাকড়ি দিয়ে রান্না করতে পারি না, এখানে তো সব ইলেকট্রনিক সিস্টেম বা গ্যাস সিস্টেম, তো অনেক কষ্ট হয়েছে। তখন ঠিক সেই সময়ে আমার মেয়েও জন্ম হয়েছিল, 2017 মে মাসে, তখন আমাদের এক ভাইয়ার বাসায় আমরা চলে গিয়েছিলাম, ওনার বাসায় ছিল কারেন্ট ছিল, তো আমি আমার হাজব্যান্ড আমার বাচ্চা হসপিটাল থেকে আমরা সরাসরি চলে গিয়েছিলাম ভাইয়ার বাসায়, ওইখানেই আমরা ছিলাম 5 দিন। আমাদের এত কষ্ট হয়নি যদিও, তবে আমার বাসায় অনেক কিছু রেডি করে রেখে দিয়েছিলাম যে বেবি হওয়ার পরে যাতে আমাকে কষ্ট না করতে হয়, সব কিছু রেডি করে রেখেছিলাম, একদম সমস্ত জিনিসই নষ্ট হয়ে গিয়েছিল, ফ্রিজে ডিপ ফ্রিজে সমস্ত জিনিস এগুলো আমাকে ফেলে দিতে হয়েছে।
আমি এখন শপিং পার্কিং লট থেকে বের হয়ে এখন বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি। আমি এখন চলে যাচ্ছি বাসার দিকে। আমি এক হাতে ড্রাইভ করছি আর এক হাতে ফোনটা দিয়ে কিছু সুন্দর দৃশ্য সিনারিগুলা ভিডিও করে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করব বলে। অনেক নীরব এই শহর, আমেরিকার শহর খুবই নীরব শহর, যেখানে মানুষগণ বেশি দেখা যায় না, সবাই বাসার ভিতরেই থাকে। আর তাছাড়া মানুষ সবাই গাড়ি ইউজ করে, সবাই সবার এক একটা করে গাড়ি ইউজ করে, কাজেই তেমন বেশি একটা মানুষজনকে বাহিরে দেখা যায় না। তবে ভোর সকাল হলে কিছু কিছু লোক, দুই চার একজন দেখা যায় রাস্তায় মর্নিং ওয়াক করে, তখন দেখা যায় দুই একজন আছে এরকম মর্নিং ওয়াক করে আর কি। তবে খুবই রিয়ার্স লোক পাওয়াই যায় না। ওর আমেরিকাতে সবাই বাসার ভিতরেই থাকতে পছন্দ করে, ইভেন আমরাও এখন ইউজড হয়ে গেছি। প্রথম প্রথম যখন এসেছিলাম তখন আমার কাছে মনে হতো মানুষজন ঘরের ভিতরে কী করে এভাবে থাকে, বের হয় না, কিন্তু আমরাও এখন ইউজড হয়ে গেছি, আমাদেরও তেমন বের হওয়া হয় না বিশেষ প্রয়োজন ছাড়া। এই তো আমি চলে এসেছি, অলমোস্ট আমি যে অ্যাপার্টমেন্টে থাকি সেই অ্যাপার্টমেন্টে, আমি অ্যাপার্টমেন্টের ভিতরেই এখন অলমোস্ট। আমি অ্যাপার্টমেন্টের সামনে চলে যাচ্ছি, গাছগুলোতে সুন্দর ফুল ধরেছে, খুব সুন্দর একটা পরিবেশ। আমি এখন পার্কিং করেছি, এই তো পার্ক করে নিলাম। এখন জিনিসপত্রগুলো আমি নিয়ে বাসায় নিয়ে যাব। এই তো চলে আসলাম বাসায় সমস্ত জিনিস নিয়ে। কী কী এনেছি, এটা একটা স্ট্রেনার, এটা একটা কেক বানানোর স্ট্রেনার নিয়েছি, এই তো মিল্ক নিলাম, হোল মিল্ক, অর্গানিক কলা নিয়েছি আমার মেয়ের জন্য, আমার মেয়ে অর্গানিকটাই পছন্দ করে, ওকে 50টা করি। এটা হচ্ছে ডিলাক্স চিজ, হালাল চিজ, অর্গানিক ইয়োগার্ট, আমার বাচ্চাকে প্রতিদিন একটা করে খাওয়াই, এগুলো নিয়েছি। এখানে নিয়েছি অল্প কিছু আলু, আলুগুলো অ্যাকচুয়ালি আমার বেশি লাগে না, আমি অল্প ইউজ করি, আলু তেমন খাওয়া হয় না। পেঁয়াজ নিয়েছি, আমার পেঁয়াজ আছে, তারপর অল্প কয়েকটা নিয়ে নিলাম। এখানে কত বড় বড় পেঁয়াজ। ব্রেড নিয়েছি, আমাদের ব্রেকফাস্টে লাগে, আমার মেয়ে পছন্দ করে। আর কী কী নিয়েছি তা জাস্ট একটু দেখাচ্ছি। এখানে কুকিজ নিয়েছি, এটাও আমার মেয়ের জন্য, এটা সে এই একটা মাত্র কুকিজ সে পছন্দ করে, কুকিজটা পুরোটা সে খায় না, ক্রিমটা শুধু খায়, বাচ্চারা যা করে আর কি। এখানে আমি নিয়েছি টুনা ফিশ, এটা আমার পছন্দের একটা জিনিস, টুনা ফিশ নিয়েছি, চারটা আছে একই সাথে। এটা পেস্ট আমার মেয়ের জন্য, এটা কার্নেশন এক মিল্ক, আপনারা এটা দিয়ে কফি চা অথবা কি বলে ইয়োগার্ট অনেক কিছু তৈরি করতে পারবেন। এটাও নিয়েছি মেজারমেন্ট কাপ, কেক মাড়াবো তাই কেক ফ্লাওয়ার নিয়েছি, দুই ধরনের কেক ফ্লাওয়ার নিয়ে, কেকের ফ্লাওয়ার নিয়েছি, চকলেট অ্যান্ড ভ্যানিলা। এটা হচ্ছে ব্রেড ক্রাম, বিভিন্ন ধরনের রোলস বানাই যখন তখন এটা প্রয়োজন পড়ে। এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স,
কেক অথবা মাফির এগুলো বানাতে গেলে এগুলা এটা লাগে, এটা খুবই এক্সপেন্সিভ, প্রাইসটা আর বললাম না। এটা কর্ন মাফিন মিক্স ফ্লাওয়ার নিয়েছি, কর্ন মাফিন বানাবো আমার বাচ্চার জন্য, আমরা আমিও পছন্দ করি। বেকিং সোডা নিয়েছি, বেকিং সোডা বেকিং পাউডার এগুলো নিয়েছি, এগুলো আমার আছে, তারপরেও এক্সপায়ার হয়ে গেছে, ফেলে দিব আর নতুন করে আবার নিয়ে নিলাম। এটা স্পিনাচ শাক আমার বাচ্চার জন্য, সে খুবই পছন্দ করে, ইভেন সালাতের জন্য এগুলো খুব ভালো, খুবই ভালো সালাতের জন্য এই স্পিনাচ শাকটা, যেটা পালং শাক বলে বাংলাদেশে। এখানে ব্রকোলি আছে, ব্রকোলি নিয়েছি, আমার পছন্দের আরেকটি জিনিস। বেগুন নিয়েছি, একটা বেগুন, বেগুন বেশি একটা আমার লাগে না, আমার হাজব্যান্ড তেমন পছন্দ করে না, অ্যালার্জির প্রবলেম আছে, আমি খাই মাঝে মাঝে। মূলা শাক নিয়েছি, মূলা শাক এখানে তো এগুলো পাওয়াই যায় না, খুব রিয়ার, মাঝে মাঝে পাওয়া যায়, আমি যখনই পাই তখনই নিয়ে আসি, অনেক দিন পর পর হয়তো পাওয়া যায়, তখন আমার চোখের সামনে পড়লেই আমি এগুলো নিয়ে নিই। এখানে স্ট্রবেরি নিয়েছি, ফ্রুটস বেশি একটা আমি পছন্দ করি না, তো আমি ফ্রুটস নিয়েছি। এখানে নিয়েছি ক্যাপসিকাম, ক্যাপসিকামটা এটা অনেক ভালো শরীরের জন্য, খুবই হেলদি। এখানে নিয়েছি দুইটা শসা, শসা আমার আছে, তারপরে আরও দুটা নিয়ে আসছি, আমার লাগে শসাটা, সালাদ খাওয়া হয় প্রচুর, আমরা আমরা সবাই সালাদ পছন্দ করি। তো এখানে আছে অর্গানিক এগসটা, এটা আমার মেয়ের জন্য, আমার বাচ্চাকে অর্গানিক সব কিছুই খাওয়ানোর চেষ্টা করি। আর একটা হচ্ছে আমাদের জন্য, এখানে 60টা ডিম আছে। তো এই ছিল আমার আজকের সাপ্তাহিক বাজার, মোটামুটি এগুলোই করেছি, আরও কিছু স্কিপ হয়ে গেছে, আরও কিছু বাজার আনতে হবে বলে গিয়েছি, আসলে তাড়াহুড়া করে বাজার করতে গিয়ে যা হয় আর কি। যাই হোক, যা কেনাকাটা করলাম আপনাদের সাথে শেয়ার করলাম, তো ভিডিওটি কেমন লেগেছে আমাকে জানাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা, আমাদের জন্য দোয়া করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে পরবর্তী যে কোনো ভিডিও দিলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।